কর্মসংস্থানের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাছের সফল প্রজননের প্রশিক্ষণ। পড়াশোনার পর কর্মসংস্থান ব্যক্তি জীবনে বড় হয়ে দাঁড়ায়, তাই শিক্ষা লাভের পরও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা জরুরি। কিন্তু বর্তমান সময়ে চাকরির বাজার অত্যন্ত মন্দা, তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মাছের প্রজনন কিভাবে হয় তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেজুরি কলেজের অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট কোর্সের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হাতে কলমে মাছের প্রজনন শিখছে। আমাদের অ্যাকোয়াকালচার বা মাছ চাষের উপর প্রশিক্ষণ এসছে, আমার 35 জন স্টুডেন্ট এসছে, ছেলে মেয়ে মিলিয়ে ছেলেজন আছে 15 জন। ওরা কি কলেজ স্টুডেন্ট? কলেজ স্টুডেন্ট, আর 10 জন হচ্ছে মেয়ে, তারা এসছে সব খেজুরি কলেজ থেকে। তো প্র্যাকটিক্যালি কিছু সেরকম শেখানো হয় না, ওরা থিওরি বেস কলেজটা, প্র্যাকটিক্যালি ওরা ফিস ব্রিডিং শেখার জন্য আমাদের তমলুক প্রজেক্ট এসছে। বর্তমান সময়ে কর্মসংস্থানের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, উত্তরোত্তর বাড়ছে বেকার যুবক যুবতীদের সংখ্যা। পড়াশোনা শেষ করে ফের পর ছাত্রছাত্রীরা যাদের ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্যেই তাদের হাতে কলমে মাছ চাষের বিভিন্ন মাধ্যমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার CADC-র হ্যাচারিতে মাছের প্রজনন কিভাবে করা যায় তাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পেংবা, সরপুটি, শিঙ্গি সহ বিভিন্ন মাছের প্রজননের মাধ্যমে কিভাবে নতুন চারাপোনা করা যায় তারই প্রশিক্ষণ হলো। ছেলেরা পাস করবে, ধরুন এরা সকলে তো চাকরি পাবে না, এরা কেউ কেউ ধরুন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, তার মানে তারা প্রাইভেটে নিজেদের পুকুরে বা ফার্মে চাষ করবে বা কোনো প্রাইভেট ফার্মে যাবে, সেখানে ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দরকার। তার মানে এই অভিজ্ঞতা নিয়ে তারা কিন্তু হাতে কলমে অনেকটা শিখলো এবং পরবর্তী ক্ষেত্রে আজকে যে কর্মসংস্থান মানে চাকরি যে দুর্মূল্য বাজার, তাতে ওরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে এবং অনেকটা কর্মসংস্থানের সুযোগ এদের হাতে তৈরি হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি হাতে কলমে মাছের সফল প্রজনন করার শিক্ষা ভবিষ্যতে তাদেরকে কেরিয়ার করতে কাজে লাগাবে বলেই মনে করছেন ছাত্রছাত্রীরা। এ বিষয়ে CADC-র প্রজেক্ট অফিসার ডক্টর উত্তম লাহা জানিয়েছেন, সবাই পড়াশোনার পর সরকারি চাকরি পাবে এমনটা নয়, কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ না থাকলে অভিজ্ঞতার ছাত্রছাত্রীদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে তারা নিজেরা নিজেদের কেরিয়ার গড়তে পারবে। বর্তমান সময়ে মাছের চাহিদা বাড়ছে, ফলে মাছ চাষের বিভিন্ন প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের কর্মমুখী করে তুলবে। হ্যাঁ স্যার, অবশ্যই কাজে লাগবে, কারণ পড়াশোনাটা আমরা করছি এবং হাতে নাতে করলে তো সব দেখতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, এটা এটা দেখে ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং নিজেরাই করতে পারবো এবং সবাইকে করতে শেখাতেও পারবো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 810 বাংলা।